দিন এবং ধর্মের মধ্যে কি পার্থক্য? দৃঢ় ধাতু থেকে ধর্ম শব্দটি এসেছে। ধর্ম যা মানুষ ধারণ করে তাই ধর্ম হয়ে যায়, মানুষ যা ধারণ করে তাই ধর্ম হয়ে যায়। অন্তরে আপনি যা ধারণ করবেন এটা ধর্ম হয়, কিন্তু এটা দিন হয় না। দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য আছে। ইসলাম ধর্ম নয়, ইসলাম দিন। দিন অর্থ এবং ধর্মের মধ্যে পার্থক্যটা বুঝে সমাজে যা আপনি মাথায় ধারণ করবেন তাই ধর্ম। যেমন ধরেন বলা হয় বিদ্যুতের ধর্মই হচ্ছে মানুষকে আকৃষ্ট করা, পানির ধর্ম হচ্ছে ভিজিয়ে দেয়া, আগুনের ধর্ম হচ্ছে পোড়াইয়ে ফেলা। অর্থাৎ তার নিজের একটা বৈশিষ্ট্য থাকে, নিজস্ব বৈশিষ্ট্যে যেটা চলে এটাকে আমরা ধর্ম বলে, এটার ধর্ম এটার ধর্ম এটা বলে মানুষ এটা। কিন্তু ইসলাম এরকম কোন ধর্ম নয়, এই জন্য ইসলামকে ধর্ম বলাটা আসলে শুদ্ধ নয়। এ বিষয়ে আপনারা দেখতে পারেন আবু হোসেন ভট্টাচার্যের একটা বই আছে, দিন ধর্ম রিলিজিয়ন, বইটা পড়তে পারেন, খুব ভালো, তিনি এবারে বিস্তারিত তুলে ধরেছেন। আর যদি আমার বইটা পড়েন ভালো, একটা বই লিখেছিলাম, ইউজিসি পাবলিশ করেছে, বিভিন্ন ধর্মের তুলনামূলক পর্যালোচনা, ধর্মের তুলনামূলক ধর্ম ও তুলনামূলক ধর্ম, তুলনামূলক ধর্ম একটা বই লিখেছি, ইউজিসি সেটাকে প্রচার করেছে, তুলনামূলক ধর্ম ও মুসলিম মনীষা, তুলনামূলক ধর্ম ও মুসলিম মনীষা, ওই বইয়ের ভিতরে আমি তুলে ধরেছি পার্থক্যগুলো। ইসলাম দিন, অন্য কোনোটা দিন নয়, অন্যগুলি সবই ধর্ম। এর কারণ কি? অন্যগুলোতে মানুষের নিজস্ব জিনিস ঢুকে ফেলেছে, ইসলাম মানুষের জিনিসে ঢুকালে ইসলাম হয়, ইসলাম হয় না। ইসলাম অবশ্যই আল্লাহ দেয়া একমাত্র জীবন বিধান, যেটা আদম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের ধর্ম ছিল, প্রত্যেক নবী রাসূলের দিন ছিল। কোনোদিন কোনোদিন আল্লাহ তাআলা ইহুদিবাদ, নাসারাবাদ অথবা অন্য কোনো বাদ আল্লাহ নাযিল করেননি, আল্লাহ সবার জন্যই ইসলামকে দিয়েছিলেন। এটাই আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দিন। তাহলে দিন বলতে আমরা যুগ যুগ ধরে যা বুঝেছি সেটা ধর্ম নয়, এটা হচ্ছে দুইটা সাইড থাকবে, এক সাইডে নির্দেশনা থাকবে, এক সাইডে মানা জিনিস থাকবে, এটা হবে দিন। কেউ নির্দেশ দিয়েছে, কেউ মানছে, এটা যদি থাকে সেটা দিন হবে। ইসলাম হচ্ছে আল্লাহ দিয়েছে, মানছে কে? মানুষ মানছে, যে মানছে সে মুসলিম, না মানলে মুসলিম হয় না। একটা দিন বলতে বোঝায় তাতে দুইটা জিনিসের সমাহার ঘটবে, কেউ নির্দেশ দিয়েছে আর কেউ সেটা মেনে নিয়েছেন, এই দুইটা জিনিস যদি হয় তখন সেটা দিন হয়ে যায়। এই জন্য দানা আরবি ভাষাতে ব্যবহৃত, দানা লাহু অর্থাৎ তার কর্তৃত্ব মেনে নিয়েছে, তার কর্তৃত্ব মেনে নিয়েছে। তো কর্তৃত্ব এবং কারো নির্দেশনা মেনে নেওয়াটা হচ্ছে দিন। তো যিনি আল্লাহর নির্দেশনা মেনে নিচ্ছেন, আল্লাহর কথা মেনে চলছেন, তিনি মুসলিম, তাকে মুসলিম বলা হবে, অন্য কেউ কিন্তু মুসলিম হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা দিন, যে একরামতে দিন আপনি বলতেছেন, এটা একটা পরিভাষা হয়ে গেল। একরামা কি জিনিস? একরামা বুঝেন কিনা? একামত দিলে মানুষ কিন্তু বসা থেকে উঠে, ঠিক না? বসা থেকে উঠে না, একামত দিলে কেন একামত দাও, তাহলে মানুষ বসা থেকে উঠে কি জন্য? সালাত শুরু করবে। অর্থাৎ এমন কিছু যা সোজা করা দরকার, এখন সোজা হবে, এগুলো একাম। একটা জিনিস বাঁকা আছে, বাঁকাটা সোজা করে ফেলবেন, এটা হচ্ছে একাম। লাঠি বাঁকা হয়েছে, লাঠি সোজা করে দিচ্ছে, এটা হচ্ছে একাম। শুধু আপনি এটাকে সোজা করে রাখেছেন, একাম অর্থ দিনকে সোজা করা, দিনকে এমনভাবে করা যেভাবে দরকার, যেটা সঠিক পথে নাই সঠিক পথে নিয়ে আসা, এটা হচ্ছে একাম, এটা হচ্ছে একাম। তাহলে আয়াতের অর্থ সারা আলাকুম মিন দ্বীন মা ওয়াসা বিহি নূহা, তোমাদের জন্য দ্বীনকে অনুমোদন করেছেন, বিধিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য, কাদের জন্য? আমাদের জন্য। মা ওয়াসা বিহি নূহা, যে জিনিসটি আল্লাহ তাআলা নূহকে নির্দেশ দিয়েছেন, ওমা ওয়াসা নবী ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আল্লাহ তাআলা ইব্রাহিম মূসা ঈসাকে একই নির্দেশ দিয়েছেন, তারপরে আমাদেরকে একই নির্দেশ দিয়েছেন, সেটা কি?
আন আকিমু দ্বীনা ওয়ালা তাতাফাররাকু ফী, দ্বীন কায়েম করো, দ্বীনটাকে সোজা করো, দ্বীনটাকে সঠিকভাবে যেভাবে আছে সেভাবে মানুষের কাছে পেশ করো, এটা নাম হচ্ছে ইকামাতুদ্দিন। আরেকটি উদাহরণ দিই, ইকামাতুস সালাহ অর্থ কি? ইকামাতুস সালাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কাছে কোরআনে কারীম বহু জায়গায় বলছে আকিমুস সালাত, বলছে না বহু জায়গায় বলছে না আকিমুস সালাত, তাহলে সালাত কায়েম করো, সালাতটাকে প্রতিষ্ঠা করো, এটা অর্থ করে আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে হবে তাফসীর ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসির দেখেন, তিনি বলে দিয়েছেন যে এই প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে ফরজ ওয়াজিব যথাযথভাবে মেনে চলা। সালাতে ফরজ ওয়াজিব আছে, আমি যখন এই ময়দানে ঢুকছিলাম তখন দেখলাম একজন ভাই সালাতে ফরজ ওয়াজিব শিক্ষা দিচ্ছেন, এটা হচ্ছে সালাত একামতের একটা একটা পর্যায়। আরেকটা পর্যায় হচ্ছে যথা টাইমে পড়া, যথা টাইমে টাইম মোতাবেক পড়া, এটাও একামতের দিনের একটা অংশ, এর অর্থ হচ্ছে একামত সালাতের একটা অংশ। একামত সালাত হচ্ছে সালাতকে ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে যথা নিয়মে যেভাবে রসুল দেখিয়ে দিয়েছেন সেভাবে পড়াটা হচ্ছে একামত সালাত, ঠিক কিনা বলেন? ঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম একামত কোনো জিনিস তার জায়গায় নেই, এটাকে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একামত, জায়গায় নেই, যে জায়গায় দাওয়াত দিলে যে জায়গায় নেই, ঠিক মতো নাই সেটাকে সঠিকভাবে জায়গা মতো নিয়ে যাওয়া। আচ্ছা, এই যে দিন একামত দিন আমরা বুঝলাম, দিন বুঝছি কি এতক্ষণ ধরে বুঝাইলাম, দিন অর্থ ইসলাম, ইসলাম সহ যত কিছু আল্লাহ রসুল নিয়ে এসেছেন এটার নাম দিন। কেমনে বুঝলেন? কারণ দেখেন একটা হাদিস আমি উল্লেখ করবো, আপনার সবাই জানেন হাদিসটা, হাদিসটা হচ্ছে একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে রসুলের সামনে বসলেন, বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, রসুল আমাকে ইসলাম সম্পর্কে জানান। রসুল বললেন যে ইসলাম আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকান ইসলাম বলে দিলেন, ইসলাম কি? রসুল আরকান ইসলাম বললেন। এরপর লোকটি বললেন সাদাক, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। এরপর লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমান আন তুমনু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। এতদূর পর্যন্ত বলছেন, আপনারা বাড়াবেন না, এতদূর পর্যন্ত বলছেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল এটা বলার পরে ওই ব্যক্তি বললেন যে আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। এরপরে লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ আমাকে ইহসান সম্পর্কে জান, ইহসান সম্পর্কে জান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইহসান আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন, না হলে তিনি তো আপনাকে দেখছেন, এভাবে আল্লাহর ইবাদত করা, এটা নাম হচ্ছে ইহসান। আমি কেন হাদিসটা পুরো উল্লেখ করলাম, এটা কারণ আছে। এই লোকটি চলে গেল, চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি অনেক সময় বসা ছিলাম, এমন সময় রসুল এসে বললেন ওমর তুমি কি জানো কে এসেছিল? বলে জানি না। ওমর বললেন তো আমি জানি না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি এসেছিলেন জিবরিল, জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাহ, জিবরিল এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে। তাহলে দিন কিসের নাম হইল, দিন কিসের নাম হইল? এই তিনটি জিনিস শিক্ষা দিয়েছেন, এই তিনটি জিনিস হচ্ছে দিন, ইসলাম ইমান ইহসান, ইসলাম ইমান ইহসান, এই তিনটি জিনিস হচ্ছে দিন, ইসলাম ইমান ইহসান, তিনটি জিনিস হচ্ছে দিন। এই তিনটি জিনিস সে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যক্তি ইমান প্রতিষ্ঠা করলো, সেই ব্যক্তি দিন প্রতিষ্ঠা করলো, সেই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা করলো, সেই ব্যক্তি তার জীবনের দায়িত্ব আদায় করলো, তার জীবনের কর্তব্য আদায় করলো। এই দুইটা জিনিস, দুইটা জিনিস, এই যে জিনিস, যে জিনিসটা হাদিসে এসছে এইটা নাম হচ্ছে দিন। এর বাইরে দিন আছে, দিনের আরো অনেক শাখা প্রশাখা আছে,
সেগুলো অবশ্যই দিনের অন্তর্ভুক্ত, তবে সেগুলো মৌলিক অংশ নয়। দুনিয়ার সবাই বলে, যখনই তাকে জিজ্ঞাসা করবেন ইসলামের রোকন কয়টা, আপনাকে কয়টা বলবে, হ্যাঁ ইসলামের রোকন কয়টা, ইসলামের রোকন কয়টা, পাঁচটা, সবাই জানে এটা। ইমানের রোকন কয়টা, ছয়টা। এহসানের রোকন কয়টা, দুইটা, সবাই জানে। এগুলি হচ্ছে দিন, এগুলি হচ্ছে দিন। তাহলে একামত দিন মানে কি? যে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন, বিশেষ করে পাঁচজন উলিল আজম রাসূল, পাঁচজন রাসূল যারা ছিলেন সৃষ্টির সেরা রাসূল, সৃষ্টির সেরা রাসূল কে? নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এই দিন প্রতিষ্ঠার জন্য নির্দেশনা দিয়েছেন। তাহলে কোন জিনিসটা প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন? এই আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, আরকানুল ইহসান, এই জিনিসগুলো প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যত কিতাব আপনি দেখবেন এ পর্যন্ত, যত তাফসীর দেখবেন, আপনি এর বাইরে কিছু পাবেন না। সবাই এই জিনিসটাকে হাইলাইট করেছে, সবাই বলেছে যে সব ইমান, ইমান দিন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে ইমানকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে এবং ইহসান প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে দিন প্রতিষ্ঠা, এটাই হচ্ছে সর্বসালিমের ব্যাখ্যা। এবং যুগ যুগ ধরে আল্লাহ এই ব্যাখ্যাই পালন করেছেন, নবীরা এই ব্যাখ্যাই দিয়েছেন, ভিন্ন কোনো ব্যাখ্যা তারা দেননি। কিন্তু আমাদের সমাজে এটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা চালু হয়ে গেছে, এক একজনের এক একটা অংশ নিয়ে আছে। মনে রাখবেন, যখন মানুষ কোনো কিছু বুঝতে পারে না, তার দরকার বোঝার জন্য সর্বসালিমের গ্রন্থের দিকে যাও, যে সলফরা কি বলেছেন, অর্থাৎ হাদিসে কি আসছে অথবা তাফসিরে কি আসছে, সেটার দিকে যাওয়া দরকার। কেউ যদি বলে যে না আমি নিজেই একটা বুঝবো, নিজের মত করে একটা ব্যাখ্যা করব, সেই ব্যক্তি ভ্রান্তি ছাড়া আর কিছু নিয়ে আসবে না কোনোদিন, ভুল পথ নিয়ে আসবে, ভুল পথ রচনা করবে। তার পিছে যারা হাঁটবে তারা ভুল পথে চলবে, ভুলভাবে তারা তাদের জীবন অতিবাহিত করবে। এই কাজটি আজ সমাজের মধ্যে প্রচলিত, বিশ্বের তাবৎ মানুষগুলো দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। আপনাকে এইভাবে করতে কি কোরআন এবং সুন্নাহ বলেছে? যেইভাবে আপনার আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন সেটা আপনাকে দেখতে হবে।